নিমেষা আজ 20 নভেম্বর বুধবার। নিফটি এবং কিছু স্টক নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে নিফটি 11,986-তে বন্ধ করেছে নিফটি ফিউচার। আমরা যে প্রেডিকশন বারবার করে আসছিলাম যে নিফটি শর্ট করে কাজ করবেন না, সে অনুযায়ী ট্রেড নিলে দেখা গেছে যে নিফটি ওপর দিকেই ট্রেড করছে, তো সেটা আগামী দিনে মনে রাখো। এখন নিফটি খুব সুন্দর, আরও ভালো জায়গায় বন্ধ হয়েছে। এখন ডেলি চার্টে 11,854 নিফটি স্টপ লস, এটাকে যদি ইন্টারডেতে ট্রান্সফার করি তাহলে 11,940 থেকে 900, এই টোটাল রেঞ্জটাই মাথার মধ্যে রাখবেন এবং এটাকে ভিত্তি করেই ট্রেড নেবেন। এই কাছাকাছি আসলে আবার বাই করে ওপর দিক বাঁচার চেষ্টা করবেন। 12,000-এর ওপরে গেলে আমরা বলেছিলাম যে ফ্লুয়েন্ট মুভমেন্ট হবে। লাস্ট দিন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আমরা 2-3 দিন আগেই রিলায়েন্স ইন্ডাস্ট্রি সম্পর্কে বলেছিলাম যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি 1,420 টাকা স্টপে ডেলিভারি বাই করা যায়। রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু একটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পৌঁছেছে, ক্লোজিং হয়েছে 1,510, হাই করেছিল 1,515। মনে রাখবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি বেড়ে গেছে বলে একে শর্ট করতে যাবেন না, কারণ ট্রেন্ড কিন্তু আপ, ট্রেন্ড ইজ দ্য বেস্ট ফ্রেন্ড। সামান্য 2 টাকা 4 টাকা 5 টাকা পড়লো বলে তাকে শর্ট করে কাজ করতে যাবেন না ক্যাশ এবং ফিউচারে, এবং যদি শেয়ার থাকে একে হোল্ড করুন, আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। মনে রাখবেন নিফটি এবং বিভিন্ন স্টক যেগুলো আমরা বলছি সেগুলোকে লক্ষ্য রাখুন যে কোন জায়গায় আসলে বাই আসবে, সেই জায়গা থেকেই ট্রেডটা নিন। আর অপশনে ট্রেড করতে গেলে রিস্ক বুঝে ট্রেড নেবেন আর নিজের ক্ষমতা অনুযায়ী ট্রেড নেবেন, কারণ বেশিরভাগ মানুষ মনে করেন যে আমাকে বাই করতে বললো বলে তার মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। এই রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিকমতো করা না যায় তাহলে কিন্তু কোনো দিনই শেয়ার বাজারে সাফল্য আসবে না, কারণ আজকের আমি টাকা ইনভেস্ট করে কালকে যদি মনে করি ডবল করে ফেলবো সে টোটালি ভুল ধারণা। আর মনে রাখবেন যে রিস্ক ম্যানেজমেন্ট ব্যাপারটা হচ্ছে রাবণের সীতাহরণের মতো, সীতার যে কত রিস্ক আছে রাবণ সেটা বুঝতে পারেনি, অথচ তিনি দশানন, এত তার ক্ষমতা। কিন্তু সীতাকে নিয়ে গেলে যে তার সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে যাবে সেটা তিনি বুঝতে পারেননি, এবং সেই রিস্কটা বুঝতে পারেননি বলে কিন্তু তার সমস্ত সাম্রাজ্য নষ্ট হয়ে গিয়েছিল। তাই রিস্ক ম্যানেজমেন্ট করাটা প্রচণ্ড জরুরি, যে আমরা যে মুহূর্তে যত টাকার রিস্ক নিচ্ছি তার পরিপ্রেক্ষিতে কত টাকা প্রফিট হতে পারে এবং আমার স্টপ লস কত, কত আমি তার জন্য লস নেব, কত টাকার রিস্ক নিচ্ছি, কত টাকা আমি পেতে পারি, এটা হিসেব করেই কিন্তু কাজ করবেন। আর মোটামুটি মনে রাখবেন যে নির্দিষ্ট একটা প্রফিট পেলে সেটা বুক করবো এবং ট্রেন্ডের এগেনস্টে কখনো যাব না। এই 2-3টা কথা আমাদের খুব নির্দিষ্ট করে মনে রাখা উচিত, যে ট্রেন্ডের এগেনস্টে না যাওয়া, স্টপ লস মেনটেন করা, তার সঙ্গে সঙ্গে কত টাকার পরিপ্রেক্ষিতে কত টাকার ট্রেড নিচ্ছি, কত টাকা প্রফিটের জন্য ট্রেড নিচ্ছি সেদিকে নজর রাখতে হবে। যদি সেটা না রেখে যদি মনে করেন যে আমরা আজকে 1,510 টাকা রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে, 500 রিলায়েন্স ইন্ডাস্ট্রি বাই করে নিলাম আমার কাছে টাকা আছে বলে, কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি সেখান থেকে যদি আজকে 20 টাকা পড়ে যায় বা আবার সাপোর্ট নেওয়ার জন্য নিচে চলে আসে, এরকম 1,451 টাকা ডেলি চার্টে সাপোর্ট রয়েছে, হ্যাঁ, তাহলে কিন্তু প্রচুর প্রচুর টাকা আপনাদের ক্ষতি হতে পারে। তাই আগে ভালো করে বুঝুন যে আমি কতটা রিস্ক নিতে পারি এবং আমার প্রফিটের জন্য এই রিস্কটা যথোপযোগী কি না, এবং মনে রাখতে হবে যে আমার ক্যাপিটাল কতটা, সেই ক্যাপিটালের কত অংশ আমরা রিস্ক নেব যেটা আমার চলে গেলে কোনো অসুবিধা নেই। এটা যদি আমরা ভালো করে বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের বারবার করে সেই ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই যে স্টকগুলো যখন বলা হচ্ছে যার যত ক্যাপিটাল আছে এবং যত স্টপ লস বলা হচ্ছে, যেরকম 1,422 টাকা স্টপ লস বলা হয়েছিল, 1,440-1,445 টাকা দাম ছিল, তো 20 টাকার স্টপ লসে আমি যত টাকা লস করতে পারি, কেউ যদি মনে করেন আমি 2,000 টাকা লস করতে পারি তাহলে 100 রিলায়েন্স কেনা যেত, তাহলে আজকে তার মোটামুটি 6,000-7,000 টাকার প্রফিট আসতো। এবং সে যদি মনে করতো না আমার 2,000 টাকা লোকসান হলে খুব কষ্ট হবে, তাহলে 50টা কেনা যেত বা 10টা কেনা যেত, তার অ্যাপেটাইট অনুযায়ী কিন্তু কাজটা করতে হবে এবং এটা বুঝেই কাজ করুন, তবে আগামী দিনে সাফল্য পাবেন। এবং নিফটি ট্রেন্ড আপ রয়েছে, তাকে লক্ষ্য রাখুন যে আমরা কোন জায়গায় আবার নিচে আসলে বাই করব এবং
ব্রেকআউটে বাই করার থেকে বারবার করে বলে রাখি যে পুলব্যাকে বাই করাটা খুব সুবিধাজনক। মানে সুবিধা কি হয় যে আমরা নিচের দামের স্টপের কাছাকাছি আমরা সেটা কিন্তু পেতে পারি। ধন্যবাদ, আগামী দিনে নজর রাখুন, আমাদের ইউটিউব চ্যানেলকে শেয়ার করুন, কমেন্টস করুন এবং জানান আপনাদের প্রোগ্রাম কেমন ভালো লাগছে।